বন্ধুরা, বাংলা ক্যানভাসে তোমাদেরকে স্বাগত জানাই। জন্মদিনের ট্রিট মানে কিছু স্পেশাল খাওয়া দাওয়া, আর স্পেশাল খাওয়া দাওয়া মানে চাউম্যান থেকে খাবার দাবার অর্ডার করা। চাউম্যান থেকে চলে এসেছিল আজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা করেছিল চিকেন আর এগ দিয়ে, আর সাথে ছিল গার্লিক চিকেন আর চিলি চিকেন। চিলি চিকেনের একটু কোটিংটা মোটা হলেও খেতে কিন্তু ভালো ছিল, আর পরিমাণটাও বেশ ভালোই দিয়েছিল ফ্রাইড রাইসের। তো খাওয়াটা স্টার্ট করেছি যখন বুঝতে পারলাম চিলি চিকেনটা বেশ সফট হয়েছিল, আর গ্রেভিটা তো জাস্ট এত ডার্ক হয়েছে দেখেই লোভ লাগছে। ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগছিল খেতে। তারপর চলে এলো মোমোস। ফ্রাইড মোমোস দেখে তো মনে হচ্ছে টপ টপ করে মুখে দিয়ে দিই। তোমরা বলো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ফ্রাইড মোমোস ভালো লাগে, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। হ্যালো বন্ধুরা, বাংলা ক্যানভাসে তোমাদেরকে স্বাগত জানাই। জন্মদিনের ট্রিট মানে কিছু স্পেশাল খাওয়া দাওয়া, আর স্পেশাল খাওয়া দাওয়া মানে চাউম্যান থেকে খাবার দাবার অর্ডার করা। চাউম্যান থেকে চলে এসেছিল আজ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা করেছিল চিকেন আর এগ দিয়ে, আর সাথে ছিল গার্লিক চিকেন আর চিলি চিকেন। চিলি চিকেনের একটু কোটিংটা মোটা হলেও খেতে কিন্তু ভালো ছিল, আর পরিমাণটাও বেশ ভালোই দিয়েছিল ফ্রাইড রাইসের। তো খাওয়াটা স্টার্ট করেছি যখন বুঝতে পারলাম চিলি চিকেনটা বেশ সফট হয়েছিল, আর গ্রেভিটা তো জাস্ট এত ডার্ক হয়েছে দেখেই লোভ লাগছে। ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগছিল খেতে। তারপর চলে এলো মোমোস। ফ্রাইড মোমোস দেখে তো মনে হচ্ছে টপ টপ করে মুখে দিয়ে দিই। তোমরা বলো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ফ্রাইড মোমোস ভালো লাগে, আর ভিডিও ভালো লাগলে লাইক করো।